अब मैं बी बॉय स्टूडियोस में वीडियोस नहीं डाल सकता है गाइस, और अब एक स्ट्राइक आ गया ना, मेरे चैनल ही टर्मिनेट कर देगा यूट्यूब। यूट्यूब खुले हटात देखी এই থাম্বেলটা চোখে পড়ল, তারপর দেখলাম এই নতুন চ্যানেলটা। এটা বিবয়েসের নতুন চ্যানেল সঞ্জয়। বিবয়েসকে চেনে না এমন কম মানুষই আছে ইউটিউবে। বিবয়েসের চ্যানেলে 16 লাখ সাবস্ক্রাইবার, বিশাল বড় একটা চ্যানেল। তার চ্যানেলেও নাকি কপিরাইট স্ট্রাইক এসেছে। আমি তার প্রত্যেকটা ভিডিও দেখি, প্রত্যেক আমরাও ভিডিও বানাই, কিন্তু ওর মতো কনফিডেন্স আমি দেখিনি, কাউকে দেখিনি। মানুষের সামনে এমন কিছু করে মানুষ হাসতে বাধ্য। দেখো, ও নিজেই লজ্জা পাচ্ছে না, পাশের লোকটা লজ্জা পাচ্ছে। আর ও আমার মতো সাধারণ ভিডিও বানায় না। ওর ভিডিওগুলো কি বলবো, হিন্দিতে যাকে বলে খাতরা 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 ভিডিও। এক একটা ভিডিও বানাতে সে সত্যি বলতে অনেক রিস্ক নিয়ে ভিডিও বানায়। কখনো পড়ে যাচ্ছে উপর থেকে, কখনো জলের মধ্যে পড়ে যাচ্ছে, কখনো গাছ থেকে পড়ে যাচ্ছে। কত রকমের সে, মানে কি বলবো, কত রকমের রিস্ক নিয়ে ভিডিও বানায়। ওর প্রত্যেকটা ভিডিওতে কি বলবো, ভিডিওতে দম আছে, দম। আমার ভিডিওটা বানানোর এটাই উদ্দেশ্য যে তোমরা যে যে বিবয়েসকে ভালোবাসো তারা ওর নতুন চ্যানেলে ভিজিট করো। বিবয়েস হাম তোমারে সাথ হ্যায় টেনশন মাত লো, এক চ্যানেল গায়া তো ক্যা হ্যায়, ওর দুসরা চ্যানেল ভি ইসসে ভি আগে নিকলেগা, ইসসে ভি আগে যায়গা দুসরা চ্যানেল ভি। লাভ ইউ পাগলা। আসলে কষ্ট হচ্ছে এটা ভেবে যে ওর প্রায় 131টা ভিডিও মতো আছে চ্যানেলে। এত ভিডিও, এত খাটনি করে, এত পরিশ্রম করে বানিয়েছে, সেই চ্যানেলটা যদি ডিলিট হয়ে যায়, সেই জন্যই খারাপ লাগছে ওর জন্য।